ভাই বোনেরা কিছুদিন আগে কক্সবাজার গেছিলাম এক হোটেলে স্পেশাল এক বোনা খাইছিলাম বুনা এমন মজা এখন আমি হোটেলের মালিকের যেমনি হোক আমার এই রেসিপি দেওয়ান লাগবো হেরা তো কোনো রাজি হয় না এই রেসিপি আমার দিত না আমিও তো সারনের বান্দা না নাচর বান্দা আমিও আগতে রেসিপি উদ্ধার করে রাই সারছি যেমনি হোক ফটাইয়া ফটাইয়া মাইয়া মানুষ বলিয়ার কথা কারণ এই রেসিপি আপনার লগে শেয়ার না করলে তো আমার রাইতে ঘুম হইতো না যাই হোক গা আজকে যে এই রেসিপিটা নিয়ে আইছি রে শেয়ার করতাম চুলাতে একটা কড়াই দিছি দিয়ে দিছি একটু বেশি করে তেল আর দিয়ে দিছি দুইটা পিয়াজ কুসি পিয়াজ কুশিটা অনে আমি একটু নরম করে বাড়া লইয়া এনে দিয়ে দিতেছি আধা কাপ পিঁয়াজ বাডা এনে আধা কাপ পিয়াজ বাড়িটা লইসি হেডা দিয়ে দিছি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছি আপনারা চাইলে ফাড়া তো বাড়িটা লইতেন পারেন মানে পেঁয়াজ ডারে একটু ভালো করে তেলের লগে বাজা দিয়ে দিতেছি এক সাজ রসুন বাটা অবশ্যই রসুন বাটা দিবেন এনে আদা রস আদা রসুন মিলাইয়া দেওয়া যেত না শুধু রসুন বাটাটাই দিবেন অনেক পেঁয়াজ বাটা আর রসুন বাটা আমি ভালো কুড়া তেলের লগে বাড়িজা লইতেছি জানি এটার কাঁচা গন্ধটা একেবারেই জায়গা তো আমি অনেকক্ষণ লাগাইয়া ভালো করে বাজ্জা লইসি অনেক দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিছি এক টেবিল চামুচ বইরা বইরা লালমরিচের গুঁড়া যারা জালটা কম পছন্দ করেন তারা জাল একটু কমাই দিবেন দিয়ে দিছি আধা চা চামুচ হলদির গুঁড়া আর আধা সাহা চামুচেতে একটু কম দিয়ে দিছি দৈনার গুঁড়া অনে এই মশলাডারে একটু ফানি দিয়ে আমি ভালো করে কষাই লমু যতক্ষণ পর্যন্ত মশলাটা কষা কষা হইয়া একদম লাল লাল হইয়া উপরে তেল না উঠাই অতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমি মশলাটারে চুলা রাসটা কমাই দিয়া এক বুনা বুনা বোনা করিয়া লইছি দেখতে পাইতেছেন কি সুন্দর লাল লাল তেল বাইয়া উঠছে অনে দিয়ে দিতেছি এক কাপ পরিমাণ লোটটা সুটকি লোটটা সুটকি আমি গরম পানি দিয়া আর লেবুর রস দিয়া বালা করে ধুয়া লইছি শুটকিডা দিযা অনে মশলার লগে আমি বালা করে কিছুক্ষণ কষাইয়া লইছি অনেক দিয়া দিতেছি আস্তা কটা রসুন এই রসুনটি খালি আমি উরফের সুলকাটা হালাইয়া দিয়ে দিছি এটি দেশি রসুন চেষ্টা করবেন দেশি রসুনটাই ব্যবহার করতে আর দিয়ে দিতেছি আস্তা কতডি ফিএস ফিএজি ছোট্ট ছোট্ট আর ছোট্ট ছোট্ট আস্তা পিঁচ দিলে কিন্তু খাইতে ভাল লাগব আমি যেমনে দিছি বন্ধুরা আপনারাও ঠিক এমনে দিয়া বাসা একবার রাইনার দেখেন এর স্বাদ আপনারা কক্সবাজার যাওয়ানোর কথা বললে যাবেন কক্সবাজারের ফেমাস এই সুটকি বুনা আমি শুধু একমাত্র আমনে গোড় উদ্ধার করে লুয়াইছি আর আমনে করে দেহানের লেগে যাই হোক মশলা দিয়ে ভালো করে কষা আবারও একটু ফানি দিয়ে দিতেছি ফানি দিয়া যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা যে আস্তে আস্তে দিছি হেডা একটু না পর্যন্ত আমি এডারে ডাকনা বেশ কিছুক্ষণ বোনা করিয়া আমার এনে রসুন আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই সিদ্ধ হইয়া আইসে একেবারে বেশিও সিদ্ধ করণ যাইত না হালকা সিদ্ধ কইরা আমি দেখতে পাইতেছেন শুটকিটাও একদম সিদ্ধ সিদ্ধ হইয়া আইসে কিন্তু ফানিটা তো হুগায় নাই অনেক এই ফানিটার একটু শুকনা শুকনা করে লইতাইব এই ফানি বেশি দোলোল থাকলে কিন্তু আবার শুটকির তরকারি হয়ে যাবে শুটকির বোনা হইতো না তো আমি পানিডারও একটু শুগাই লইতাছি আর এই যে দেখতেই পাইতেছেন শুকনা শুকনা হইয়া একদম তেল উপরে বাইসা উঠছে আর কালার দেখা বন্ধুরা মনে করতেছে এখনই আবার ভাত খাই এত বেশি মজার এই রেসিপি বিশ্বাস করেন হেরা কোনো মতেই দিতে চাইতেছিল না আমি যেমনি উদ্ধার করে লয়েছি আর এই রেসিপির মে মূল উপাদান হয়েছে টেস্টিং সল অবশ্যই সামান্য পরিমাণে টেস্টিং সল ব্যবহার করতে নাইলে এটার ফুল টেস্টটা জীবনও পাইতেন না আর যারা একান্তই টেস্টিং সল খাইতেন পারতেন না তারা টেস্টিং সল ছাড়াই সেম রেসিপিটা রাইন্দা সাইন। বেশি মজা লাগব তো আমি উরফেদা করা আস্তা কাঁচামুচ দিয়ে দিতেছি টেস্টিং একটু লাইরা কাঁচামুচটা দেওয়ার পরে আরও একটু লাইরা বুনা করে লুইয় আর এখন দেখতেই পাইতেছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে রসালো রসালো এই পর্যায়ে আমি সুলাতে নামাই লম এরতে বেশি রান্না আর কোনো দরকার নাই আমার রেসিপি রেডি আপনারা যদি চান আর একটু জোল রাখতে তাহলে আর একটু জোল জল থাকা অবস্থায় নামাই লাইবেন তো যাই হোক আমার সুটকি বুনা 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 হয়ে গেছে এখন আমি গরম গরম বাতের লগে লুইয়া লইসি আর আর বেশিক্ষণ লোভ সামলায় রাখতে পারতেছিলাম না তো তখন আমি খামু আপনারাও বাসায় বানাইবেন আর খাইবেন বিশ্বাস করেন গরম বাতের লগে যখন গরম গরম লইয়া ডলা দিয়া পিঁয়াজ ডারে সুটকিডারে লইয়া মুখে দিছি মনে হয় যেন মুখের মেয়েদের অমৃত এত বেশি মজা যারা সুটকি পছন্দ করেন তারা একবারই লো এটা দেখবেন বিশ্বাস করেন আর কক্সবাজার যাওয়ান লাগতো না আমি কক্সবাজারের সিক্রেট রেসিপি আজকে প্রকাশ করে দিলাম এরা বানাইবেন আর খাইবেন তা আমার লাগে একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় লইতেছি খাইতে খাইতে আল্লাহ হাফেজ yes